ফের কাছাড় জেলায় জব্দ বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট। ড্রাগস বিরোধী অভিযানে আবারও কোনো সাফল্য পেল কাছাড় পুলিশ। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর্দায়, ফের বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট জব্দ করল কাছাড় পুলিশ। প্রায় 35 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। 170,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। লক্ষ্মীপুর সমষ্টির বাসকান্দি এলাকায় 37 নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে একটি বলেরো পিকআপ গাড়ি থেকে 17 প্যাকেট ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ট্যাবলেট পাচারে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় মণিপুরের চোরাচাঁদপুরের বাসিন্দা ডংফেই কাপিং ও লক্ষ্মীপুরের বাসিন্দা লাদুমসা হামারকে। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 35 কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে। এদিকে বড় ধরনের এই সাফল্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে। দেখে নেওয়া যাক অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য। কিছু ড্রাগস পেডলার এক গুজন সংখ্যক ড্রাগস কাছাড় জেলার মাঝে সরবরাহ করবলের চেষ্টা করে আছে। স্পেশাল একটা অপারেশন লঞ্চ করা হয়েছিল আর এই অভিযান নেতৃত্ব প্রদান করেছিল SDPO লক্ষ্মীপুর দীনেশ কুমার আর তেখেতক সহযোগ করেছিল SI নাফিসুর রহমান। পাঁচকান্দি আউটপোস্টত তেখেত আইসি হয়। এই অভিযানকালত এখন বলেরো নম্বর হল AS22D8657 আর এই বলেরো গাড়িখন ইন্টারসেপ্ট করা হয়েছিল আর এই বলেরো গাড়িখনত 170,000 ইয়াবা ট্যাবলেট তারপর আমি সিজ করবলে সক্ষম হয়েছো। এই অভিযানকালত ডংসেই কিংপেন তেখেতর ঘর মণিপুরের চুড়াচাঁদপুর জেলার আর লগত লালডংসা মার তেখেতর ঘর ফুলেটর লক্ষ্মীপুর আমার কাছাড় জেলার তেখেত দুজন এই সরবরাহকারী ইতিমধ্যে কারাগত করা হয়েছে। ইয়ার বাজার মূল্য প্রায় 20 কোটিতকৈ অধিক হব।